নৈশকার অমান্য করে মধ্যরাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করায় আগরতলায় বন্ধ করে দেওয়া হলো দুটো বিয়ে বাড়ি, জেলা শাসকের নির্দেশ দেন। সোমবার মাঝরাতে বিয়ে বাড়িতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডিএম এর হানাধারী পুরোহিত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের নির্দেশ। 50 জনকে নিয়ে রাত 10টার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ করার কথা ছিল, সেই আদেশ না মানায় অনুমোদন পত্র ছিঁড়ে ফেলে দেন জেলা শাসক। বিয়ে বাড়িতে বেশ কয়েকজনকে মারধর করেন খোদ জেলা শাসক। শহরে এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া, সমালোচনার মুখে জেলা শাসক। জেলা শাসকের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ তুলেছেন নেটিজেনেরা, সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। জেলা শাসকের বক্তব্য, জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ, বারবার আবেদন করা সত্ত্বেও নৈশ কার্ফু ভেঙে মাঝরাত অব্দি বিয়ের পার্টি, তাই কঠোর পদক্ষেপ। জেলা শাসক পুলিশের ভূমিকায় প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি দেন তিনি। তার অভিযোগ, বিয়ে বাড়িতে মানা হয়নি, করোনা বিধি ছিল না, সামাজিক দূরত্ব ছিল না, স্যানিটাইজারের কোনো ব্যবস্থা। তবে বিয়ে বাড়িতে প্রকাশ্যে মারধর ও গালিগালাজের বিষয়টি ভালো চোখে নেয়নি রাজ্যের মানুষ, সামাজিক মাধ্যমে বইছে প্রতিবাদের ঝড়। পথ দুর্ঘটনা, মৃত্যু হল সুখলাল দেপরমা নামে এক যুবকের, ঘটনা পিয়ারবাড়ি ভাতখলায়। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে ভারতে অক্সিজেন বিষয়ক সরঞ্জাম সরবরাহ করার আশ্বাস দিয়েছেন আমেরিকা, সরবরাহ করা হবে টিকার কাঁচামালও। মঙ্গলবার রাধাকিশোরপুর যুব মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 40 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। ত্রিপুরায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক, করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে নেগেটিভ রিপোর্ট ছাড়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করল ডিওয়াই এফআই টিওয়াইএফ, সেখানেও ছিল না সামাজিক দূরত্বের বালাই। গণপ্রহারে মৃত্যু হল এক যুবকের, চাঞ্চল্যকর এই ঘটনা শান্তির বাজার মহকুমার পতিছড়ি ড্রপগেজ এলাকায়। মৃত যুবকের নাম অজয় নোয়াতিয়া, স্ত্রীকে মারার অভিযোগে এলাকাবাসীর গণধোলাইয়ে মৃত্যু হয় তার। মানিক্যকোট বিয়ে বাড়িতে ঘটে যাওয়া ঘটনাকে অনভিপ্রেত আখ্যা দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, ক্ষমা চাইলেন প্রশাসনের হয়ে। করোনার ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড মোকাবিলায় কড়া হওয়ার বার্তা দেন কেন্দ্র। মহামারীর আবহে দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মানিক্যকোটের বিয়ে বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় ক্ষমা চাইলেন জেলা শাসক ডক্টর শৈলেশ কুমার যাদব, হেডলাইন্স ত্রিপুরাকে দিলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কদমতলা সামাজিক হাসপাতালের করোনার টিকা নিতে এসে হয়রানির শিকার সাধারণ জনগণ, স্বাস্থ্যকর্মীদের আচরণে ক্ষুব্ধ আমজনতা। বিজেপি যুব মোর্চার যৌথ উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির, শতাধিক রক্তদাতা স্বেচ্ছা রক্তদানে সামিল হন। পূর্ব গন্ডাছড়া বিএসএফ ক্যাম্প থেকে কর্ণকিশোর পাড়ার অসমাপ্ত রাস্তার কাজ পরিদর্শন করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। সোমবার রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম দুজন, ঘটনা উদয়পুর মাতাবাড়ি এলাকায়।